मेरे रंगने वाली परियों की रानी क्या। गुड मॉर्निंग फ्रेंड्स, सबाई के सुप्रभात जानिए। आज के ब्लॉगटा शुरू करते चले तो आज के मानव चिंगड़ी माचे मंचूरियन। तो बंधुरा चलो देखे नहीं आज के रेसिपी। तो नमस्कार बंधुरा, मानव आज के पॉन मंचूरियन। तो তার জন্য এরকম জাম্বো পন যেগুলো হেডলেস এবং মাথা ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখান দিয়ে দেখো এখানে নোংরা থাকে, সেই নোংরাগুলো ফেলে নেওয়া আছে। তো সব চিংড়িগুলোকে প্রথমে দিয়ে দেবো এখানে, আর দেওয়ার পর আমরা এর মধ্যে কিছু ম্যারিনেশন করব। তো ম্যারিনেশনের জন্য কী কী আছে সেটাও দেখে নাও। তো সবার প্রথমে দিয়ে দেবো এর মধ্যে লেবুর রস। তো আপনারা চাইলে পাতি লেবুও দিতে পারেন, আমি একটু গন্ধ লেবু দিচ্ছি, একটু টুইস্ট হবে। তো তো এবার দিয়ে দেবো সামান্য রসুন বাটা, আর এবার দেবো এর মধ্যে আমরা কিছু কাঁচা লঙ্কা, আর এখানে আদা আর কিছু ধনে পাতা একসঙ্গে পেস্ট করে রেখেছি, তো সেই পেস্টটা দিয়ে দেবো এবার। আর এবার দিয়ে দেবো এর মধ্যে নুন, আর এবার দিয়ে দেবো একটা এগ ইয়ক, আর এবার এটাকে একটু ভালো করে মাখিয়ে নেবো এর মধ্যে। তো এটাকে মাখিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তো এবার এর মধ্যে সামান্য দিয়ে দেবো ময়দা, দিচ্ছি এটা আমরা 3 চামচ মতো দিয়েছি, আর ময়দাটা কিন্তু 4 চামচের মতন দিয়েছি। তো অ্যারারুট আর ময়দাটাকে দিয়ে কিন্তু এটাকে ভালো করে আমরা মিক্স করে নেবো, আর যদি প্রয়োজন পড়ে তো একটুখানি জল দেবেন এর মধ্যে, জলটা দিয়ে এটাকে মাখাবেন। তো প্রথমে দেখে নিই যে জলের প্রয়োজন আছে কি না। তো খুবই সহজে কিন্তু বাড়িতেই কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, আর কোনো হোটেল রেস্টুরেন্টে কিন্তু যেতে হবে না, একদম ঘরেই কিন্তু বানিয়ে নিতে পারেন। তো সামান্য একটুখানি জল অ্যাড করলাম এর মধ্যে, তো এটা জলটাকে অ্যাড করে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিই, তারপর এটাকে আমরা ফ্রাই করব। তো এরকম ইন্টারেস্টিং রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই গুরুজ কিচেন সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা যারা নতুন আছেন তারা তো অবশ্যই করবেন, আর যারা করেননি তারা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইবটা করে দিন, আর বেল নোটিফিকেশানটা একদম টুং করে বাজিয়ে দিন, তাহলে কিন্তু প্রথমে আপনাদের কাছে কিন্তু ভিডিওটা চলে যাবে। তো যাই হোক, এটা কিন্তু রেডি হয়ে গেছে, আর এবার এটাকে ফ্রাই করার পালা। তো বন্ধুরা, তোমাদের কিন্তু যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য নতুন করে দেবো না, কিন্তু আমি কিন্তু এটাকে একটু স্পাইসি বানাতে চাই, তাই জন্য কিন্তু এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি এটা একটু স্পাইসি বানাবো বলে আমি একটু গোলমরিচটা এর মধ্যে অ্যাড করলাম। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আর একে একে কিন্তু আমরা চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো, চিংড়ির কিন্তু ল্যাচগুলো ধরে ধরে ছাড়বো। তো বন্ধুরা, এখানে কিন্তু চিংড়ি মাছগুলোকে ভাজবো, তার আগে এরকম চিংড়ি মাছগুলোকে একটু তেল খাইয়ে দিতে হবে হালকা হালকা করে। তো দেখো চিংড়ি মাছগুলো এক পাশ হয়ে গেছে, আর উল্টে দিয়ে এবার মানে আরেকটা যেটা পাশ আছে ওই পাশটাকেও ভেজে নেবো। তো ওইভাবে উল্টে দিয়ে এগুলোকে, আর দেখা হচ্ছে এই চিংড়ি মাছগুলো যতগুলো আছে সবগুলো ভাজা করে তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা, চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এবার আমরা গ্রেভিটা বানাবো। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি সবজিগুলো কেটে নিয়েছি, সবজি বলতে তোমার এখানে পেঁয়াজ আছে, এখানে টমেটো আছে, এখানে ক্যাপসিকাম আছে, আর কাঁচা লঙ্কা আছে, আর এখানে আছে ধনে পাতা কুচানো, আর এখানে কিছু স্প্রিং অনিয়ন আছে। তো চলো কড়াই দিয়ে ছোটো। তো তোমরা যেটার মধ্যে আমরা চিংড়ি মাছ ভেজেছিলাম সেটার মধ্যেই তেলটা রয়েছে, সেই তেলের মধ্যেই দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, দিয়ে দেবো একটু আদা বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো হালকা করে। তো আদা রসুনটা কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, আর এবার কিন্তু আমরা দিয়ে দেবো এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, মানে কালার লঙ্কার গুঁড়ো, দেখতে একটু কালারফুল হবে। তো দিয়ে দিলাম কালার লঙ্কাটা, দিয়ে এটাকেও একটুখানি হালকা করে নাড়িয়ে দিলাম। তো এদিকে হয়ে গেছে, আর এদিকে আমরা সব সবজিগুলো এবার দিয়ে দেবো পরপর, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো দিয়ে দিলাম, ধনে পাতাটা শুধু রেখে দিলাম, পরে দেবো ওটা। তো এইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটুখানি। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো এর মধ্যে নুন, দিয়ে কিন্তু আর একবার নাড়াচাড়া করে নিতে হবে।
তো বন্ধুরা আমরা যে কাঁচা লঙ্কা ধনে পাতা আর আদার যে ম্যারিনেশনটা করেছিলাম আমরা চিংড়ি মাছে মেরেছিলাম তো সেটা রয়েছে তো সেটা সামান্য একটুখানি জল দিয়ে গুলে এটাকে দিয়ে দিলাম তো দেওয়ার পর কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে আর বন্ধুরা এবার এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্যে দিয়ে কিন্তু আবার নাড়াচাড়া করে দিতে হবে একটুখানি তো এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে রেড চিলি সস তো সামান্য দেবো বেশি দেবো না হালকা দিয়ে দিলাম আর এবার দেবো টমেটো সস আর এবার সব শেষে দেবো সয়া সস আবার সেই এবার নাড়াচাড়া তো এবার বন্ধুরা আমরা এর মধ্যে জল দিয়ে দেবো আর এটাকে ফুটতে দিয়ে দেবো বন্ধুরা একটা পাত্রে অ্যারারুট গুলে নিয়েছি আর এই অ্যারারুটটা দিয়ে দেবো তো গ্রেভিটা কিন্তু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কেমন ঠিক হয়েছে গ্রেভিটা আর এর মধ্যে লাস্টে কিন্তু আমরা দিয়ে দেবো একটুখানি লেবুর রস আর এবার কিন্তু বন্ধুরা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো মতো করে দিয়েছি তো এবার কিন্তু আমরা এটাকে নাড়িয়ে নেবো নাড়িয়ে গ্রেভির মধ্যে দিয়ে দেবো চুবিয়ে দেবো একেবারে আর দিয়ে কিন্তু এবার ওপর দিয়ে আমরা এটাকে স্প্রিং অনিয়ন দিয়ে তো এর উপর দিয়ে আমরা কিছু স্প্রিং অনিয়ন ছিড়িয়ে দিলাম আর দিয়ে দেবো এবার ধনে পাতা সব দিয়ে একবার একটু নাড়াচাড়া ব্যাস নাড়াচাড়া করে নিলাম আর হয়ে গেল কিন্তু আজকে আমাদের চিংড়ি মাছের কি আরে বাবা সব যদি আমি বলে দিই তাহলে তোমরা কী করতে আছো বস তো দেখে নাও তাড়াতাড়ি আর বাড়িতে কিন্তু ঝটপট বানিয়ে ফেলো তো চিংড়ি মাছের মাঞ্চুরিয়ান কিন্তু রেডি হয়ে গেল তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর লাস্টে কিন্তু একটা কোশ্চেন থাকছে তোমাদের কাছে কোশ্চেন বলতে এটাই আমি যে গানটা করেছি সেই গানটা তোমার কে কে অভিনয় করেছে এবং কোন সিনেমার গান বলো দেখি আমার কমেন্ট বক্সে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা।